নমস্কার বন্ধুরা, সবুজ দ্বীপের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এপিসোড রিগডিয়া অ্যান্টিডিসেন্টিকা নিয়ে। তো এই রিগডিয়া অ্যান্টিডিসেন্টিকা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কেউ ভুটান জুঁই বলেন, কেউ ভুটান মল্লিকা বলেন, আবার কেউ শ্রীলঙ্কান জাসমিনও বলেন। তবে এর একটা খুব সুন্দর নাম আছে কিন্তু, হোয়াইট অ্যাঞ্জেল। তো এই হোয়াইট অ্যাঞ্জেল বা রিগডিয়া অ্যান্টিডিসেন্টিকার পরিচর্যায় আজ থাকছে কী ধরনের মাটি পছন্দ করে এই গাছ, কতটা আলো দরকার হয়, কতটা জল আমরা এই গাছে দেবো, আর একটা জিনিস কি বন্ধুরা, এই গাছের রোগ পোকা কী হয়, আর সবশেষে থাকছে কি খাবার দিলে এই গাছটা ফুলে ভরে থাকবে, সকল সময় যেন ফুলে ভরে থাকবে। বন্ধুরা, এই রিগডিয়া অ্যান্টিডিসেন্টিকা বা ভুটান জাসমিন বা আমরা যেটাকে হোয়াইট অ্যাঞ্জেল বলি, এই ফুলটা কিন্তু ভারী সুন্দর দেখতে। তো ফুলগুলোতে সুগন্ধ নেই, কিন্তু যখন গাছে ভরে থাকে ফুলটা অদ্ভুত সুন্দর লাগে। কিন্তু চলুন এবার আপনাদেরকে আমি গাছটা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই সেই রিগডিয়া অ্যান্টিডিসেন্টিকা বা যেটা আমরা ভুটান জুঁই বলি বা হোয়াইট অ্যাঞ্জেল। দেখুন, সাদা ফুলে গাছটি কিন্তু ভরে আছে, আর ফুলের প্যাটার্নটাও কিন্তু খুব সুন্দর। এই রিগডিয়া অ্যান্টিডিসেন্টিকার পটিং মিডিয়া, এই পটিং মিডিয়াটা কিন্তু খুব সুন্দর হতে হবে, কারণ এই গাছে যেহেতু প্রচুর ফুল হয়, দেখুন ফুলে ভরে আছে গাছটা একদম। সেই কারণে মাটিটা তৈরির সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে মাটিতে যেন প্রচুর পরিমাণের অর্গ্যানিক ম্যাটার থাকে। হ্যাঁ, কারণ এই গাছে প্রচুর ফুল হয়, তার মানে প্রচুর এনার্জি দরকার হবে, সেই কারণে খাবারও কিন্তু প্রচুর পরিমাণে দরকার হয় এই গাছে। তো বন্ধুরা, আমি মাটি তৈরির সময় এখানে কিন্তু আমি দিয়েছিলাম এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ বালি, আর এক ভাগ কিন্তু কম্পোস্ট। ঠিক আছে, এই দিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম। মাটিটা হয়েছে ওয়েল ড্রেন কিন্তু উর্বর। তো এইভাবে আপনারা মাটি তৈরি করে নেবেন, তৈরি করে নিলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণের ফুল হবে। আর একটা জিনিস বলি, এই গাছ কিন্তু জল জমে থাকাটা একদমই পছন্দ করে না, সেই জন্য আমাদের মাটিটা কিন্তু ওয়েল ড্রেন হতে হবে। এবারে সে জল কতটা দেবো এই গাছে। জল দেওয়ার সময় আমরা লক্ষ্য করবো যে টবের উপরের যে মাটি, এটা হালকা করে শুকিয়ে গেছে কিনা। যদি হালকা মতো শুকিয়ে যায় তাহলে কিন্তু জল দেবো, ভিজে থাকতে থাকতে জল দেবো না। আর আলোর কথা যদি বলা হয়, তো এই গাছে যেহেতু প্রচুর পরিমাণে ফুল হয়, সেজন্যে প্রচুর এনার্জির দরকার হয়, আর গাছ এনার্জি পায় কিন্তু সূর্যালোক থেকে। সেজন্য এই গাছটাকে যতটা বেশি সূর্যালোকে রাখবেন তত বেশি কিন্তু ফুল আপনারা পাবেন। সেমি শেডে রাখলে কিন্তু এতটা বেশি ফুল কিন্তু আপনারা পাবেন না। তো সেই জন্য চেষ্টা করবেন এই গাছটাকে ফুল সানলাইটে রাখার। এই গাছে রোগ পোকা কী হয়, তো দেখুন এই গাছে পোকামাকড়ের আক্রমণ কিন্তু খুবই কম হয়, খুব রেয়ার। তবে কী হয়, ধরুন এই গাছটা আমার এই বাগানে আছে, বাগানে যদি অন্য গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হয়, সেই পোকামাকড় কিন্তু এতে আক্রমণ করতে পারে, সেটা তবুও সেটা কিন্তু কম। তবে কি, এতে একটু ফাঙ্গাসের সংক্রমণ হয় বেশি। বেশি যদি জল পড়ে যায় এর টবের মাটিতে, মাটিটা যদি সকল সময় চপচপে ভিজে থাকে, সেক্ষেত্রে কিন্তু গোড়ায় ফাঙ্গাস লেগে যাবে, গাছের গোড়াতে ফাঙ্গাস লাগবে, শিকড়ে ফাঙ্গাস লাগবে, শিকড়গুলো পচে যাবে, পচে যেয়ে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস কী হয়, বিশেষ করে এই বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয়, দু তিন দিন ধরুন প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা হয়ে আছে, রোদ্দুর নেই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফাঙ্গাস হয়, এই ফুলগুলো পচে যায়, পাতাগুলো পচে যায়, তারপরে নতুন যে শাখা বেরোয় সেখানে কিন্তু ফাঙ্গাস লেগে যায়, পচন ধরে। তো সেই জন্যে আমরা কী করবো, যে রোগ পোকার জন্যে এমনি নিম তেলটা দিয়ে রাখবো, অন্তত 15 দিনে একবার করে দিলেই যথেষ্ট। আর ফাঙ্গাসের জন্য আমাদের কিন্তু ভালো একটি ফাঙ্গিসাইড, ধরুন সাপ বা ম্যানসার, এরকম কোনো ফাঙ্গিসাইড গাছে কিন্তু আমরা স্প্রে করবো 10 দিন অন্তর অন্তর। এটা খেয়াল রাখতে হবে, 10 দিন অন্তর অন্তর আমরা দেবো। তার কারণটা কি, বিশেষ করে এই বর্ষাকাল প্রচুর বৃষ্টি হবে, আর বৃষ্টিতে এই গাছে কিন্তু ফাঙ্গাসের একটু সমস্যা হয়, সেই জন্য 10 দিন অন্তর অন্তর আমরা সাপ অথবা ম্যানসার এটা কিন্তু স্প্রে করব। 1 লিটার জলে 1 গ্রাম সাপ অথবা ম্যানসার দিয়ে গাছটা কিন্তু সুন্দর করে স্নান করিয়ে দেবো, একদম গাছের পাতার উপরে এবং নিচে ভালো করে স্নান করিয়ে দেবো, যখন দেখবো যে রোদ্দুর বেরিয়েছে, তাহলে কিন্তু গাছটার কোনো রকমের রোগ পোকা আসবে না এর ধারে, ফাঙ্গাসও আসবে না, এবং হচ্ছে কোনো রকমের পোকামাকড় কিন্তু এই গাছের ধারে আসবে না। এবার আসি বন্ধুরা শেষ পয়েন্ট, যেটা খাবার। দেখুন এই গাছে যেহেতু প্রচুর পরিমাণের ফুল হয়, প্রচুর এনার্জি দরকার হবে, কিন্তু সেই জন্যে খাবার কিন্তু খুবই ভাইটাল। খাবার যেমন ভাইটাল, তেমনি সূর্যালোকও কিন্তু প্রচুর দরকার হবে, কারণ গাছ এনার্জি পায় সূর্যালোক থেকে, খাবার থেকে এবং জল থেকে। তো আমরা একটা মিশ্র সার দেবো এই গাছে, তো এই মিশ্র সারটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো আপনারা যদি মিশ্র সার না তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, যে NPK 10-26-26, আমার এটা লাগানো আছে 10 ইঞ্চি টবে, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা কী করবেন, যে 1 চামচ NPK 10-26-26 দিয়ে জল দিয়ে দেবেন। এটা মাসে কিন্তু একবার করে দিলেই যথেষ্ট, তাতে কিন্তু গাছটা এরকম ফুলে ভরে থাকবে সারাক্ষণ।
তবে আমি যে মিশ্র সারের কথাটা আপনাদেরকে বললাম বা আপনাদেরকে দেখাচ্ছি, এটা যদি আপনারা গাছে দেন আর কি, তো সেক্ষেত্রে গাছের কিন্তু ওভারঅল গ্রোথ খুব ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে, কিন্তু ফুলে ভরে থাকবে গাছটা। তো চলুন গাছের খাবারটা কীভাবে তৈরি করছি সেটা আগে আপনাদেরকে দেখাই। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কী কী নিয়েছি। আমি নিয়েছি নিমখোল এক চামচ, হাড়গুঁড়ো এক চামচ, শিং চাঁচা বা শিংকুচি এক চামচ, আর হচ্ছে এসওপি এক চামচ, সিউইড এক্সট্রাক্ট, এটা গ্র্যানিউল সিউইড এক্সট্রাক্ট, এটা নিয়েছি এক চামচ, আর হাফ চামচ নিয়েছি আমি ম্যাগনেসিয়াম সালফেট। এগুলোকে একসঙ্গে কিন্তু মেশাবো। আর নিয়েছি আমি এক মুঠো কম্পোস্ট, এমনি এটা হচ্ছে কিচেন কম্পোস্ট। আপনারা যে কোনো কম্পোস্ট নিতে পারেন, কাউডাং কম্পোস্ট নিতে পারেন, ভার্মি কম্পোস্ট নিতে পারেন, যে কোনো কম্পোস্ট নিতে পারেন, কম্পোস্ট এক মুঠো। তো আমি এখন কি করব, এই যে রাসায়নিক এবং জৈব সার যেগুলো আছে এগুলোকে খুব ভালো করে মেশাবো কিন্তু। হ্যাঁ, মিশিয়ে এর থেকে আমি তিন চামচ নেব, তিন চামচ নিয়ে এই গাছে দেবো, এবং হচ্ছে সেই সঙ্গে কিন্তু এই আমি জৈব সারটাও পুরো দিয়ে দেবো। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এর থেকে তিন চামচ নেব। এই তিন চামচ নিয়ে নিলাম, আর আর আমি এখানে এক মুঠো কম্পোস্ট নিয়েছি। এবার আমি এগুলো সুন্দর করে মেশাবো, মিশিয়ে কিন্তু আমি গাছের গোড়াতে দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো, আর এক মাস কিন্তু কোনো খাবার লাগবে না গাছে। হয়ে গেছে, এবার আমি এটা গাছের গোড়াতে দিয়ে দেবো, টবের মাটিতে। উপরে মাটিটা আমি হালকা করে খুসে নিচ্ছি টবের কানা ধরে। হয়ে গেল, এবার এতে জল দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা দেখুন, আমি গাছে খাবার দিয়েছি, দিয়ে জল দিয়ে দিলাম, আর কিন্তু এক মাস এ গাছে কোনো রকমের খাবার দেবো না। শুধু কি করব, আমি গাছে ফাঙ্গিসাইডটা দিয়ে যাব আর পেস্টিসাইডটা 15 দিন অন্তর অন্তর দেবো, পেস্টিসাইড বলতে নিম তেলটা। আর এটাই দেখবেন গাছ কিন্তু ফুলে ভরে থাকবে সারাক্ষণ। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত, পরে আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, কেমন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকব। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।